ডালগুলো রয়েছে, ও এবার বাড়ি থেকে জবা গাছের ডাল নিয়ে এসেছে, যেগুলো আনতে আনতে তো শুকিয়ে গেছে। আর কালকে সকাল থেকে আর মনেও ছিল না লাগেজ খোলা হয়নি বলে, তো কালকে ও বিকেল বেলা, এটাকে বিকেল নয় দুপুরের দিকে একটু বসিয়েছে। তো এটা তো আর ইনডোর প্ল্যান্ট নয়, রোদ লাগবে এরকম, তো ছাদে দিয়ে আসলে অতিরিক্ত রোদ পেয়ে যাবে, তো ওই জন্য এখানটাতে দিলাম। জল ঠলও দিচ্ছি, দেখা যাক বাঁচে কিনা, না বাঁচলে তো কিছু করার নেই, পুঙ্খি বেরোলে বুঝতে পারবো। আপাতত তো এটার অবস্থা খুবই খারাপ। আর সবথেকে বড় কথা হচ্ছে ডালগুলো কেটে দিয়েছিল, যখন দেখাচ্ছিলাম যে বাড়িতে ড্রেন হচ্ছে, তো ওই ড্রেন হওয়ার টাইমে জবা গাছটা কাটা পড়ে গেছিল। তো যে এত গাছ থেকে আনতেও পারে নাই, কাটা ডাল থেকে নিয়ে এসেছিল, দেখা যাক কি হয়। আর বাবু এখনো ঘুমাচ্ছেন, তাই জন্য আমি দরজাটা একটু টেনে দিয়ে গেছিলাম। আমি কলকাতা গিয়ে তো অনেক কিছুই পেয়েছি এবার, কিন্তু ব্যাঙ্গালোর ছেড়ে যাওয়াতে আমি দুটো জিনিস হারিয়েওছি। সে দুটো জিনিস মানে ফিরে পাওয়ার নয় যে দুটো গেছে, তো হয়তো এগুলো অনেকের কাছে মনে হবে যে এমন কিছুই না, কিন্তু যেহেতু আমরা খুব ভালোবেসে পুষতাম রাখতাম, তো ওই জন্য মনে হচ্ছে যে হ্যাঁ দুটো জিনিস আমরা হারিয়েছি। কলকাতা গিয়ে অনেক পাওয়ার মধ্যেও এই দুটো হারানোটা অনেক বেশি খারাপ লেগেছে আর কি আমাদের, কি বলবো বুঝতে পারছি না। তো হারানোর বলতে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের মার যেটা ছিল ঘন্টু ডাকতাম, তো ও মারা গেছে আর কি। আবার টম্পি, সেই যে আমরা গেছিলাম তারপর থেকে নিচেই থাকতো, তো তারপর কদিন কদিন ওরা দেখেওছে, অ্যাপিদিরা যখন নাকি ফিরেছে তখনও দেখেছে, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না ওকে, ও কোথায় চলে গেছে জানি না। তো এই দুটো জিনিস আমরা হারিয়ে ফেলেছি যাদেরকে আর পাওয়ার নয়। তো চলো, বাকি কাজ তো করতেই হবে, এখনো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, আর ও তো এখনো ঘুম থেকে উঠেইনি বললাম। এই দেখো এইগুলো তো আজকে আশা করি হবে। আর এখান থেকে ওই ব্যাগগুলো এখন মনে হচ্ছে আমি ফাঁকা করবো, এখনই করি, কারণ এখন বাজে হচ্ছে 9:35, ও ওঠেনি এখনো ঘুম থেকে, চা এখন করতে হবে না। ও বলেছিল একটু বেলা করে উঠবে, কেন বলো তো, আসলে আমাদের না কালকে আমি নিজে 8 বার ছাদে উঠেছি নেমেছি, মানে 4 বার উঠেছি 4 বার নেমেছি 8 বার, আর বাজার যাতায়াত সব মিলিয়ে 5 বার 4 তলায় উঠেছি। কোমর পা হাত সব ব্যথা, এদিক নড়ছি চড়ছি, বয়স্কদের মতো করছি, তো ওরও এরকমই অবস্থা, যদিও ও এতবার ওঠানামা করেনি তাহলেও। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থেকো, প্লিজ কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না, সাথে থেকো, তোমাদেরকে সাথে নিয়েই সবটা করতে চাইছি, তো তোমাদেরকে সাথে থাকতেই হবে। সকালে তোমাদের সাথে কিছুটা কথা বলেছিলাম, তারপর বলছিলাম যে কিছু কাজ আছে, ও উঠেও গেছে, এই যে উঠেও গেছে, আর চা নিয়ে বসেও পড়েছি আমরা। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:11 বেজে গেছে, না 11:10 বেজে গেছে, তো আমরা চা নিয়ে বসে পড়েছি। আর আমি ওইদিকে অনেক কাজ করে ফেলেছি মোটামুটি, ওইদিকে বাসন তো মাজা হয়েই গেছে কালকে রাতে, তারপর মাসকা বাড়িগুলো গোছানোটা একটা বড় হ্যাপা ছিল, যেহেতু আমার কৌটো নেই, সব আলাদা আলাদা, তো একটু গুছিয়ে রাখতে প্রবলেম হয়, তো হয়ে গেছে এবারও। একটু কষ্ট বলতে একটু নয়, অনেকটা কষ্ট হয় বেশ গুছিয়ে গাছে রাখতে হয়, তারপর হয়তো নিজেই এমন গুছিয়ে রাখলাম যেহেতু ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে, কৌটো থাকলে কি আমি বাইরে থেকে দেখতে পাই, কিন্তু এমন ঢুকিয়েই রাখলাম, দেখা গেলো যে হয়তো ভুলেই গেছে যেটা রয়েছে, আবারও হয়তো আনা হলো, বা রয়েছে ও হয়তো খেতে চেয়েছে এমন, ওটা তো নেই ঘরে, এসব হয়, তো একটু মনেও রাখতে লাগে। যাই হোক, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই, তারপর যাবো রান্না করতে। এখন কারেন্ট নেই, তো ইন্ডাকশন আমি চালাতে পারবো না, গ্যাসেই করতে হবে, দেখা যাক চাটা খেয়ে একটু টাইমটা কাটাই, যদি আসে তো ভালো কথা, না হলে গ্যাসে বসিয়ে দেবো। তো চলো করতে থাকি, তোমরাও সাথে থাকো। এখনো কারেন্ট আসেনি, দেখো ঘুট ঘুটে অন্ধকারের মতো হয়ে রয়েছে রান্নাঘরটা, আর আমি ঘরটা ঝাঁক দিয়ে দিয়েছি, মোটেও না, আমি ঘরটা ঝাঁকিয়ে দিয়েছি, ওই ট্রেটাতে না আমি তুলতে পারি না ঠিক করে, মানে আমার সবটা ওঠে না দুলো, তো ওরটা বেশ দেখলাম যে ও ভালো পারে এই জিনিসটা করতে, আমি সত্যিই পারি না। ও একদিন বলছে তুমি কাজের ফাঁকি দেওয়ার জন্য করো, তো ওর সামনেই করে দেখেছি, তাও মানে ওঠে না একদম তা নয়, ও যেরকম দেখো ও সবটাই প্রায় তুলে নিয়েছে, কিন্তু আমার সবটা ওঠে না। যাই হোক
কাজের মতো তো একটা কাজই করে দেয়, একটু কালকে ফ্রিজ পরিষ্কার করে দিয়েছে, এটা অনেকটা করে দিয়েছে কালকে, সত্যিই অনেকটা বলছে ধুলোটা নাকি গায়ে ছেড়ে দেবে। আসলে আজকে অনেকটাই ধুলো বেরিয়েছে, যেহেতু মাসকাবাড়ির ওইগুলো ঢালাঢুলি হয়েছে, একটু একটু পড়েছে, তো সবটা ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। আর এখানে চলছে এখন ঢেঁড়স ভাজা, আদৌ কি কিছু আসছে ওই দেখো, এতটাই অন্ধকার যে ভাজা কতটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আজকে সিম্পল সিম্পল লাঞ্চ হবে, কারণ কালকে আবার একটু খাওয়া দাওয়া হবে, তাই জন্য আজকে হবে হচ্ছে ঢেঁড়স ভাজা, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। তো দেখি রাতেও কি খায়, যদি করে রাখতে পারি এখন করে রাখবো, কারণ রাতে অনেকগুলো কাজ আছে, দেখা যাক কি বলে। তো থাকো, দুদিন বাদে আমার ঠাকুর আবার সুন্দরভাবে পুজো পেয়েছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ওই জায়গাটা কালকেই ফাঁকা হয়ে যাবে আর কি, কিন্তু আজকে তো সম্ভব না, কারণ নিচের ড্রায়ারেতে এত কিছু গোছানো যাবে না, তো কালকে দেখা যাক, ভালো করে পরিষ্কার করে দেবো। এই শঙ্খটা এবার বাড়ি থেকে নিয়ে এসেছি, শঙ্খ ছিল না আমার, ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এবার আমার ভাতটাও গিয়ে দেখি একটু। সেই যে বলেছিলাম সকালে কারেন্ট গেছে, আর এখনো অব্দি কারেন্ট আসেনি, এখন বাজে প্রায় 5টা, প্রায় নয় 5টাই বাজে, ওই 4:57-58 বাজবে। যাচ্ছিলাম ওয়ারামিকে ছাদে, যে তোর কাজ এখনো শুরু করতে পারবে না, 5টা থেকে অফিস শুরু হয়, কিন্তু 5টা থেকে তো আজকে কাজ করতে পারছে না, কারেন্ট নেই, কারণ বোমেনহালি সিগন্যালে নাকি মেনটেনেন্সের কাজ চলছে, তাই সকাল থেকেই অফ করে রেখেছে ওরা। আর পাশে তোমরা কতটা কি আওয়াজ পাচ্ছ আমি জানি না, পাশে জেনারেটর চলছে, একটা কারখানা মতো আছে তো ওখানে কাজ করছে। দেখো ছাদে যাব ভেবেছি, আর বৃষ্টি চালু হয়ে গেছে, দেখা হয়তো যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। ওই দেখো ওই ছাদটা ভেজা, এত বৃষ্টি হচ্ছে, এত বলতে এই নামলো, কিন্তু আমরা যেদিন এসেছি সেদিন নাকি সন্ধ্যে থেকেই বৃষ্টি হয়েছে, তো আবার এখন হচ্ছে। কালকের দিনটা সারাদিন ভালোই গিয়েছিল, কালকে তো আমি অনেক কেচেছিলাম, ভাগ্যিস বৃষ্টিটা হয়নি কালকে, যদিও আমি সকাল সকাল কেচে সব দুপুরের মধ্যে ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু তাও ভালোই একটা বৃষ্টি পড়ছে, তো পড়ছে, যাওয়া যাবে না এই বৃষ্টিতে, তো যাই ঘরেই চলে যাই। ঘরে কিছুই দেখানো নেই, এত অন্ধকার, আমি কতগুলো কাজ আজকে করবো ভেবেছিলাম, ঘুম থেকে একটু উঠেই শুরু করে দেবো, কিন্তু সে গুড়ে বালি কোনোটাই হলো না, দেখা যাক কারেন্ট তো দিক আগে, তারপর করছি। এখন বাজে সন্ধ্যে 8টা, আর আমার ঘরের পরিস্থিতি এই, শুধুমাত্র একটা তাক আমি নামিয়েছি, ওই দেখো আলমারি খোলা, তাই জন্যে আলমারি থেকে এতক্ষণ করছিলাম একটা বিশেষ কাজ, কালকে মহালয়া আমরা সবাই জানি, আর কালকে পাঠবো আমার মা কালীকে, তো ওই জন্য তাকে একটু সাজসজ্জায় ব্যস্ত রেখেছিলাম আর কি, সবটাই ওটা দেখাবো, কালকে দেখাবো ওটা, তো আজকে আর দেখাচ্ছি না ওটা, আপাতত আমি গুছিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। তোমাদেরকে বলেছিলাম 8টা বাজে, তখন আমি ব্লগ করেছিলাম, আর এখন বাজে রাত্রি 9:30, প্রায় একটু বেশি। এতক্ষণ ধরে আমি কি করলাম তোমাদেরকে দেখাচ্ছি, তার একটা ফলাফল হচ্ছে সব ট্রলি ফাঁকা হয়ে গেছে, বড় ট্রলিটা স্বর্ণালি ছিল ওটা দিয়ে দেওয়া হয়েছে, আর আলমারিও প্রায় গোছানো হয়ে গেছে, মোটামুটি ভাবে গুছিয়ে রেখে দিয়েছি, আর পারা যাচ্ছিল না, তো চলো এবার রান্না করো। ঘেমেছে একাকাণ্ড, এত ঠান্ডা পড়েছে এখানটাতে, তাতেও ঘেমেছে মে একাকাণ্ড, চুল টুল দেখতেই পাচ্ছ যে ভিজে গেছে। এখন যাব খাবার বানাতে, আজকে চিলি পানির মতো কিছু একটা বানাবো, চিলি পানির বানাবো না, কারণ টমেটো সস নেই ঘরে, আর আনতে যেতেও ইচ্ছে করেনি দুজনের একজনেরও, ওকেও আমি জোর দেইনি, বলিনি ওকে যে যাও একটু নিয়ে আসো, তো তারপর রুটিটা করব, যদিও ও বলছিল একটু টিকা কাবাব থেকে ওর খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আমি বললাম যে না কোনো দরকার নেই, কালকে তো আবার চিকেন টিকেন হবেই কিছু। চলছে নতুন ফ্রাইং প্যানের মধ্যে একটা রান্না, যেহেতু দুজনের অল্প করে পনির করবো, তাই জন্য এই মশলাটাকে আগে ভেজে নিচ্ছি, আদা পেঁয়াজ রসুন এইসব ধনে একটু জিরে আর পনিরটাকে একটু ভেজে নিয়েছি। আজকাল জল ঢলে চোবানোর মতো টাইম নেই, কারণ অলরেডি 10টা বেজে গেছে, ওর আবার 11টা থেকে মিটিংও আছে, তার আগেই সবটা করতে হবে। তো সেই মশলাটা ভাজতে দেখছিল, ওই মশলাটাই তারপর ভেজে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে টক দই দিয়ে আর পেস্ট করে নিয়েছি, আর তেলের পরে দিলাম কাসুরি মেথি পাতা ফোড়ন, আর মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে এবার কষাচ্ছি, অল্প একটু জল দেবো শুধুমাত্র এই বাটিটা ধুয়ে,
দেখতেই পাচ্ছ তো হোক পুরোটা তারপর তোমাদেরকে দেখো পনিরটাকে এরকম দেখতে হয়েছে দেখতে ভালো হয়েছে খেতেও মোটামুটি হয়েছে যাই হোক না কেন ও খাক তারপর বলতে পারবো আর এদিকে আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে তো এবার খেয়ে নিই এখন বাজ পাক্কা 10:30টা পাক্কা বাজেনি এখনো ওদিকে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে সবই যখন হয়ে গেছে বেকার ভিডিওটাকে টেনে নিয়ে গিয়ে আর লাভ নেই আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আবারও আসবো কালকে একটা নতুন ব্লগের সাথে কি আটকে গেছিল নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর যদি নতুন কোন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো যদি একটু কিছু ভালো লাগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা অলরেডি আমার পাশে আছো রোজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিচ্ছ উৎসাহ দিচ্ছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা গুড নাইট